হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি সকালবেলা। আজকে অনেক দেরি হয়ে গেল আমার এই ভিডিওটা শুরু করতে। এখন বাজে প্রায় 10:30 বাজে, প্রায় কি 10:30 বাজে, হ্যাঁ 10:30 বাজে। আর 10:30 থেকে আমি শুরু করছি। আমি আজকে একটু ব্যস্ত, খুব ব্যস্ত, কারণ আমি এক জায়গায় বেরোবো। মানে মেয়ে সোমবারটা মেয়ের ছুটি থাকে, তাই মেয়েকে নিয়েই তো আমি বেরোই সাধারণত কোনো কিছু করতে গেলে। সেই জন্য আমি আজকে বেরোবো, সেই জন্য রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি। দেখো এখানে ডিমের ঝোল হচ্ছে, আজকে ডিমের তরকারি করছি। এই যে কড়াইতে ডিমের ঝোল হচ্ছে, আর এই যে পেঁপে ইয়ে করে নিয়েছি, ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি। এই যে লম্বা লম্বা করে পেঁপের ঘন্ট করবো, তার সাথে টমেটো কুচিয়ে নিয়েছি। এই যে আদা পেস্ট করা আছে, এর মধ্যে দেবো জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এই যে আলুটাকে জলে চুপিয়ে রেখেছিলাম, আপনি একটু ধুয়ে নিলাম এটাকে, এটা বসাবো তো, এটা নামলে ঝটপট ঝটপট করে করে তারপর ঘুরিয়ে চলে যাব। সেই জন্যে খুব তাড়াতাড়ি করছি বলে তোমাদের সাথে সকাল থেকে একদম কথা বলা হয়নি। এর মধ্যে সকালে সমস্ত কিছু, যদি ঘর টর সমস্ত গোছানো হয়ে গেছে, মেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের চা সমস্ত এগুলোর কিচ্ছু তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ এগুলো করতে গেলে আমার তাড়াতাড়ি, আমি ওগুলো মানে দৌড়াতে দৌড়াতে করেছি, দৌড়ে দৌড়ে কাজ করেছি আজকে। সেই জন্য আজকে কিছু সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। ভিডিওটা শুরু করলাম, দেখো খুব ভালো লাগবে তোমাদের। যখন মুভি দেখতে যাব, মুভিটার নাম হচ্ছে বেলা শেষে। সবে রিলিজে সব বলছে আমাকে, মেয়ে অনেকদিন আগে রিলিজ হওয়ার আগের থেকেই বলছে, মা আমি আর তুমি কিন্তু বেলা শেষে দেখতে যাবে যাবো। এটা দীর্ঘ ক বছর পরে মনেও নেই, আমার হাজব্যান্ড আমাকে সিনেমা দেখতে নিয়ে যায় না তো, ও বিয়ের আগে দেখতো, বিয়ের পরে সিনেমাটাকে বন্ধ করে দিচ্ছে। এই যে মেয়ের সাথে একটা বোধ হয় দেখেছি না, কি নামটা আমার মনে নেই, মেয়ের বন্ধুর মা, আমি আর মেয়ের বন্ধু একসাথে আমরা গিয়েছিলাম সেই সিনেমাটা দেখতে, আর আর এই যাচ্ছি। আমি সিনেমা খুবই কম দেখি, আমি বেরোই বলতে হয়েছে দরকার ছাড়া তো বেরোই না, সিনেমা তো দূরস্থ। আমি হাজব্যান্ডের সাথে বিয়ের পর ঘরে সিনেমা দেখেছি, আমার খেয়াল হলো না, দেখিনি, আসো দেখবো নানু না দেখেছি চাঁদের পাহাড়। মেয়ে তখন স্কুলে পড়তো, মেয়ের মায়নাতে চাঁদের পাহাড় দেখেছি, মেয়ে সব বান্ধবীরা দেখেছে স্কুলে গিয়ে গল্প করতো চাঁদের পাহাড় দেখেছি, চাঁদের পাহাড় দেখেছি, মেয়ের মেয়েকে খুব এসে কান্নাকাটি, সবাই বন্ধুরা দেখেছে চাঁদের পাহাড়, আমাকে তো আমি দেখতে নিয়ে যাওয়া। সেই যে সেই মেয়ে বায়না করেছে বলে তিনজনে মিলে একসাথে গেছে, তখন তো মেয়ে ছোটো ছিল, তখন তো মেয়ের সাথে বেরোতে পারতাম না, এখন মেয়ে বড় হয়েছে, সেই জন্য মেয়ের সাথে তখন মেয়ে স্কুলে করতো, সিক্স কি সেভেন এরকম হবে আর কি, তখন করতো। বন্ধুরা সব দেখেছে ওর, সবাই গল্প করছে, ও কিছু বলতে পারছে না, একটা অভিমানে লেগেছে সেখানে এসে, ও যে সবাই চাঁদের পাহাড় দেখেছে, আমাকে তো আমি দেখতে নিয়ে যাবে, সেই দেখা। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, রান্না বান্না করে ঝটপট ঝটপট করে গুছিয়ে নিই, চন্দনা এসে কাজ টাজ করে বেরিয়ে চলে যাবে। ও বললো যে বলে 3টে থেকে শো, আমার মেয়ে বললো, আমরা দেখবো হচ্ছে ডায়মন্ড প্লাজা, কারণ নন্দনে প্রথমে দেখতাম, কিন্তু নন্দনের শোয়ের সাথে আমাদের, নন্দন তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাবে, তো সেই জন্য আস্তে আস্তে রাত হয়ে যাবে, সেই জন্য মা চলো যান ডায়মন্ড প্লাজায় চলো। এই 3টে থেকে শো কুটি, 2:45 থেকে, 2:45 থেকে শো, 2:45 বেরোবো, চলো দেখতে থাকো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। এ দেখো আমাদের গোছানো হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 1:40, পরে 2টার মধ্যে আমরা বেরিয়ে যাব, আর শো হচ্ছে 2:45 ইয়ে করে যাব। এখান থেকে অটো ধরবো স্মৃতির মোড়, স্মৃতির মোড় থেকে অটো ধরে দমদম, দমদম থেকে অটো ধরে নাগের বাজার, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার ডায়মন্ড প্লাজায় যাব বেলা শেষে দেখতে। চলো দেখতে থাকো, ও বেলা শেষে বলছি না, বেলা শুরু, আমি শেষ করে দিচ্ছি, মেয়ে বলল যে বেলা শুরু, বেলা শুরু দেখতে যাচ্ছি। চলো তোমাদের সাথে শোটা তো তোমাদের ইয়ে করতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আগে পরে ঢুকছি তো তখন তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এটা আমার ড্রেসটা, আজকে এই ড্রেসটা পরেছি, চলো দেখতে থাকো। এই যে আমরা টিকিট টিকিট কেটে এখানে বসে রয়েছি, মানে এখনও ঢোকা মানে ঢোকা শুরু হয়নি, এখন আগের শোটা বোধহয় চলছে, ওটা শেষ হলে তারপরে আমরা ঢুকবো। আমরা এখানে বসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনলাম, আর একটা জলের বোতল কিনলাম, এগুলো লাগবে তো ভেতরে, মানে খাবার নিয়ে ঢুকতে দেন, এখান থেকে কিনেই খাবার কিনেই তবে ঢুকতে হয়। আমরা খাবার কিনলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর জল,
এখানে বসে বসে যা যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে বসে বসে এগুলো দেখি। আমি এই প্রথম এই ডায়মন্ড প্লাজায় আসলাম, আমি এর আগে আসিনি কোনোদিন। এই প্রথম আসলাম, মেয়ে অনেকবার এসছে, ও চেনে টেনে ওই নিয়ে চেনে নিয়ে এসছে। এখন মেয়ে হচ্ছে আমার গার্জিয়ান, এখন আমাকে ও চিনিয়ে নিয়ে আসে, আমাকে ওর চেনাতে হয় না, ও আমাকে চিনিয়ে নিয়ে আসে। ভালোই লাগছে, খারাপ না, জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর জায়গা। টিকিটও প্রথমে হয়েছিল যে টিকিট পাবো কি পাবো না, কিন্তু টিকিটটা পেয়ে গেছি, ভালোই ইয়ে করেছে। মানে আস্তে আস্তে মেয়ে ভাবছিলো যে হাউসফুল হয়ে যাবে নাকি, ও নেটে সার্চ করে দেখছিলো, বলছে মা মনে হয় টিকিট পাবো না, টিকিট ভয় ছিল আর কি। না, টিকিট পেয়ে গেছি, সময় মতনই পেয়েছি, আর একটু সময় বাকি আছে। এখন দুটো 45 ওরা বলে, কিন্তু দুটো 45 কিন্তু বেজে গেছে, এখনও কিন্তু ঢোকানো শুরু করেনি ওরা। অনেকদিন পর তো সিনেমা নিয়ে, কারণ অনেকটাই পাল্টে গেছে। এই যে এখন ঢুকবো বলে এখানে এসে দাঁড়িয়ে আছি, আমাদের এন্ট্রির সামনে এসে দাঁড়িয়ে আছি, যেখান দিয়ে ঢোকায় ওখানে এসে দাঁড়িয়ে আছি। সবাই এসে দাঁড়িয়ে আছে। এখানে দুটো শো চলছে, একটা কি ভুলভুলাইয়া নাকি, আর একটা হচ্ছে বেলা শো। এই যে আমরা হলের ভেতরে এসে বসে গেছি, আমি আর মেয়ের পাশাপাশি বসে আছি, একদম কর্নার সিট পেয়েছি আমরা, কর্নার সিট পেয়েছি, মানে ভালো জায়গা, বেশ ভালো জায়গা পেয়েছি। আর এই দুটো 45 বলে ওরা, দুটো 45 অনেকক্ষণ বেজে গেছে, এখনও কিন্তু শুরু হয়নি। 3:10 আশেপাশের সবাই বলছে 3:10 আগে শুরু হয় না, আমি সেটাই দেখছি। দুজনে মিলে একটু সেলফি তুলছি, এই করছি ওই করছি এই করছি, ভালো ভিড় হয়েছে, সবাই ঢুকছে, এখনো পর্যন্ত সবাই ঢুকে যাচ্ছে। দেখো এই যে আমরা সিনেমা টিনেমা দেখে চলে এসেছি, মুভি দেখতে গেছিলাম, চলে এসেছি। আসার সময় আর বিশেষ কিছু তোমাদের দেখাইনি, কারণ তাড়াহুড়া করে দমদমে এসে আমার বোনের ছেলেটা কি বলেছে না আসবে, সোনু আসবে আজকে, ওকে দমদম থেকে নিয়ে আসলাম, ও ইন্টারভিউ দিয়ে ফিরছিল। আমরা দমদমে নেমেই আমি ওকে ফোন করলাম, তুই কোথায় আছিস, 5টা বেজে গেছে, আমি সব অফিস 5টার সময় বন্ধ হয়ে যায়, আমি ওকে ফোন করে দেখি, ও বলেছে হ্যাঁ মাসিমণি আমি ইয়েতে আছি, দমদমেই নামছি। বলে ঠিক আছে তাহলে আমরা দাঁড়াচ্ছি, তুই বেরো। ও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেলো, 5-7 মিনিটের মধ্যে ও বেরিয়ে গেলো। আমরা তিনজনে তারপরে একসাথে অটোতে করে এলাম, তারপরে এখান থেকে খাবার কিনে নিয়ে আসলাম, আমার মেয়ে আর সোনুর জন্য খাবার কিনে নিয়ে আসলাম, ওদেরকে খেতে দিলাম, আমি প্রথমে এসে সন্ধে দিলাম, তারপর ওদের খেতে দিলাম, তারপরে খেতে টেতে দিয়ে এখন বসে বসে ওর সাথে সেই গল্প করছিলাম, সোনুর সাথে। সোনু আবার কালকে আছে, আমি বলছি যত কটা কলকাতার দিকেই তো সব, ওই যত কটা ইন্টারভিউ আছে এখানে থাক, দুদিন থেকে ইন্টারভিউগুলো দিয়ে তারপরে একবারে বাড়ি যা, কল্যাণী থেকে আসা খুব অসুবিধা, আর গাড়ি ভাড়াটা অনেকটা বেশি যায়, সেই জন্য বলি যে এখানে দুদিন থাক, থেকে ইন্টারভিউগুলো দে, যে কটা কলকাতার দিকে আছে দিয়ে তারপরে তুই বাড়ি যা। এই যে এখন আমাদের খাবার সময়, মানে ডিনারের সময়, তাই রান্নাঘরে চলে এসেছি, ভাত গরম করবো, সবাইকে খেতে টেতে দেবো। এতক্ষণ বসেছিলাম, সন্ধ্যে দিলাম, ঠাকুর শয়ান দিলাম, ওদের খেতে দিলাম, মঙ্গের নিচ থেকে যে খাবার নিয়ে এসেছিলাম, এ দেখো একটা করে পেস্টি নিয়ে এসেছি, আর একটা করে যেগুলো কী বলে বলো, আমার হাজব্যান্ডেরটাই শুধু রয়েছে, আমাদেরটা সবার খাওয়া হয়ে গেছে, আমাদেরটা খাওয়া হয়ে গেছে। চিকেন কী সব বলে ওগুলোকে জানি না, চিকেন রোল না কী সব বলে, ওইটা একটা করে এনেছি, একটা করে পেস্টি এনেছি, হাজব্যান্ড খেলো না, ওটা রয়েছে, আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ওটা। আমাদের তিনজনেরটা খাওয়া হয়ে গেছে, মানে সোনু আমি আর আমার মেয়েরটা। এখন সবার জন্য ভাত টাত গরম করবো। সোনু বলছে যে মাসমণি খাবো না, আমি না রাত্রিবেলা একেবারে না খেয়ে শুতে নিই, অল্প হলেও দুটো ভাত খাবি, খেয়ে তারপরে শুবি। তারপরে ভাতটা গরম করে নিই, এখন অবশ্য সব 9টা বাজে, এত তাড়াতাড়ি আমার মেয়ে কালকে আবার ওদের দুজন সোনু যাবে ইন্টারভিউ দিতে, ও 8:30-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে, আর আমার মেয়েও 7টার সময় ও কলেজে বেরিয়ে যাবে, দুজনেই বেরিয়ে চলে যাবে, সেই সকালকে সকাল সকাল আবার উঠতে হবে। সেই জন্য করে নিই ইয়েটা, ভাতটা খেয়ে দিয়ে তাতে করে শুয়ে পড়বো। এই হচ্ছে
চলো ভাত আমার কড়াই আছে, শুধু মাইক্রোওভেনে গরম করব। আমার ভাত করা আছে, ডিমের তরকারি করেছি, তারপরে তোমার ইয়ে করেছি পেঁপের ঘন্ট, কালকের মাংস একটু আছে, সব করে টুরে আমি সব কিছু করে রেখে দিয়ে গেছি। শুধু খেয়ে আমি বাসনটাকে মাজিনি। আমাদের দুটো থালা ছিল, আমার আর মেয়ের, আর আমার হাজব্যান্ড খেয়েছে, ও না এসে দেখি হাজব্যান্ড সবগুলো মেজে রেখে দিয়েছে। ও এরকম ভাত এতটা আছে, আমাদের তিনজন চারজনের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো পেঁপের ঘন্টটা করেছি, এই যে পেঁপের ঘন্ট, এই যে মাংসটা কেউ হাতও দেয়নি, মাংসটা ধরা রয়েছে আর কি। আর এই যে ডিমের তরকারি, এই যে এই দিয়ে রাত্রিবেলা আমাদের ডিনার ভালো মতো হয়ে যাবে। শুধু ভাতটাকে এখন আমি বাকিতে, এতগুলো ভাত আমার লাগবে না, যতটুকু ভাত খাবো ততটুকুই শুধু গরম করবো, বাদ বাকিটা অনেকটা ভাত করছে। ভাতটাকে এই বাটিতে নামিয়ে তবে এটাকে আমি মেজে ধুয়ে রেখে দেব। বড় বাটিটাকে গরম করবো রাত্রিবেলা খাওয়ার জন্য, আর এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এতগুলো ভাত লাগবে না আমার, সব অল্প একটু করে খাবে, সন্ধ্যাবেলা খেলাম তো বেশি ভাত কেউ খাবে না, এটা শুধু গরম করবো। আর এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ব্যাস আমার রাত্রিবেলার মধ্যে যে খাবো, ভাত গরম করবো, খাবো, আমার আর কোনো কাজ নেই, সারাদিনের মতো কাজ শেষ। আজকে ফাঁকে একটু ঘুরেও আসলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না গো, অনেকদিন পরে পরে বেরোই তো আমি, আমার বেরোলে ভালো। আর মুভিটা দেখলাম অনেক দিন পর, অনেক মানে তোমাকে কি বলবো, বোধহয় বছর তিন চার পর দেখলাম, মানে মধ্যে তো লকডাউনই ছিল দু বছর, তখন তো মুভির কোনো প্রশ্নই আসে না, তিন চার বছর আগে বোধহয় দেখেছি আমি, এই দেখলাম সে ভালো লাগে, খুব মানে বেলা শুরুটা বেশ ভালো হয়েছে, খারাপ না, বেশ পারিবারিক ইয়ে আমার খুব ভালো লেগেছে। আমার ওই মারপিট টারপিট ওইসব সিনেমা আমার ভালো লাগে, সিনেমা তো দেখতে আমি খুব একটা পছন্দ করিও না, আর ওইসবগুলো তো আরোই ভালো লাগে না, একটু ভালো লেগেছে। আবার মেয়ে বলছে মেয়ে যদি বাইরে চলে যায় চাকরির ইয়েতে, আর তো হবে না যে তুই থাকাকালীন আরেকটা দেখবো, মেয়ে বলে যে ঠিক আছে মা হাবজি গাবজি আসলে আমি আর তুমি গিয়ে দেখবো। আমার মেয়ের সাথেই বেশি ইয়ে করা গো, ও চলে যদি চলে যায় না আমি পুরো একা হয়ে যাব, আমি যে কি করব তখন আমি নিজেও জানি না, পুরো একা হয়ে যাব আমি। চলো আজকের মতো তবে এখানেই টাটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমাকে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবো, করে দিও। আবার আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।